নমস্কার ম্যাডাম হ্যাঁ নমস্কার আচ্ছা কেমন আছেন বলুন আগে হ্যাঁ আছি ভালোই আছি খুব ভালো আছি গত বছর কটা যাত্রা ছিল আপনার গত বছর তো আমরা শুরুই করেছিলাম অনেক পর থেকে করোনার জন্য তো আমরা অর্ধেক সিজন পেরিয়ে 50টার উপর সব না মানে কটা পালা নিয়েছিলেন গত বছর একটাই পালা ছিল প্রত্যেক বছর একটা করে একটা করে দিত আচ্ছা এই বছর একটাই আছে এই বছর একটা এই বছর যাত্রা পালাটার নাম কি হবে ইতি তোমার নিয়ম আচ্ছা গত বছরের যাত্রা তো বিশাল বিশাল ভাবে মানে সারা জায়গায় এই বছর কেমন মনে হচ্ছে আপনার সবে শুরু করেছি আজকে আমাদের 24তম ভালো রিপোর্ট পাচ্ছি এ বছরের যাত্রার ধরনটা একদম আলাদা সাবজেক্ট একদম আলাদা গল্প একদম আলাদা আপনারা তো গত বছরের যাত্রাটি কভার করেছিলেন দেখেছিলেন এ বছরটা দেখুন কোনোটা মেলাতে পারবেন না একদম আলাদা ভীষণ মৌলিক আপনার তো প্রত্যেকটা মানে সৃষ্টি এইরকম হয়ে যায় জানি না চেষ্টা করি একটু মাথা খাটিয়ে একটু রিসার্চ করে একটু নতুন নতুন কিছু সাবজেক্ট নিয়ে চেষ্টা করি আচ্ছা লেখিকা হিসেবে আপনার আর শিল্পী হিসেবে মানে অর্থাৎ অ্যাক্ট্রেস হিসেবে আপনি কোনটাকে প্রতিস্থাপন করতে চান অবশ্যই অ্যাক্ট্রেস হিসেবেই প্রতিস্থাপিত হয়েছে এবং প্রতিস্থাপন চলছে তবে লেখিকা এখনো হয়ে উঠতে পারিনি হয়তো সে এফর্টটা দিইনি তবে লেখাটা আমার ভেতরে আছে হয়তো বংশগত সূত্রেই আছে লেখাটা আমার গল্পগুলো সাধারণত আমি দিয়ে থাকি আমার স্ক্রিপ্ট রাইটার সেগুলোকে লেখেন লেখার হয়তো সময় হয় না বা সব থেকে বড় কথা ধৈর্য হয় না হয়তো বা অতটা দায়িত্ব নেওয়ারও জায়গা হয়তো তবে ভবিষ্যতে ইচ্ছা আছে লেখা নিয়ে একটা তো নিজের আত্মজীবনী করবই লিখবই কিছু আমার অভিজ্ঞতা দিয়ে জীবনের সবটা দিয়েছি আচ্ছা আপনার মানে বংশগত ভাবে বলছেন মানে আপনার কে ছিলেন আপনার লেখক আমার বাবাই ভীষণ ভালো লিখতেন কি নাম বাবা উজ্জ্বল রঞ্জন বসু আচ্ছা 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 আপনার বাবা উজ্জ্বল রঞ্জন বসু আচ্ছা 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 তা আপনি কি মনে করছেন এখানে এসে কেমন লাগছে এখন বলুন খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এমনিতেই কোনো থানা শো করতে যাওয়া মানে একটা সুন্দর শৃঙ্খলিত পরিবেশ পাই আমরা খুব সুন্দর একটা মঞ্চ পাই মানে অনেকটা মনে হয় চ্যারিটি প্যান্ডেলে শো করতে এসেছি খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেখলাম রামনগর থানাকে স্বাগত এবং অরুময় বাবু দাদাকেও অনেক ধন্যবাদ কত বছর বয়স থেকে আপনি অভিনয় জগতে এসেছেন আমি ক্লাস ফোর যখন পড়ি তখন আমার প্রথম নাটক হলো দইয়ালা ওই ক্লাস ফোর থেকে ওটা কি যাত্রা ছিল না 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 অমূল্য দইয়ালা রবি ঠাকুরের যাত্রা নাটক এখন গুলো আচ্ছা আপনার কি এই যে লেখক জীবন আর অ্যাক্ট্রেস জীবন কোনটা আগে শুরু হয়েছে আমার লেখক জীবন ঠিক সেভাবে বলা যায় না মানে আমি এখনো লেখক ব্যাপারটা নিয়ে কিছু ভাবিনি কিন্তু আমার যাত্রাটা আমি নিজে গল্প তৈরি করে থাকি রাইটারের সঙ্গে কথা বলে আর নিজে কিছু টুকটাক লেখা মনে এলে পোস্ট করি নিজের মতো লিখি এই যা আচ্ছা আপনার জীবনে কতগুলো যাত্রা এখন পর্যন্ত এটা আমার 10th ইয়ার দশম যাত্রা চলছে দশম দশতম শ্রেষ্ঠ কোনটা আপনার মনে হয়েছে যে আমার জীবনের সাথে মিলে গেছে কোনোটি আমার জীবনের সঙ্গে মিলে আচ্ছা কিন্তু আপনার মনে হয়েছে আমার চোখে এই মুহূর্ত অবধি যদি অভিনয়ের ভ্যারিয়েশন বলি অভিনয়ের ভ্যারিয়েশন বলি তাহলে চলতি বছর যেটা চলছে সেখানে আমি অনেক রকম ভাবে অভিনয় করার স্কোপ পেয়েছি নিজেকে ভাঙা স্কোপ পেয়েছি এছাড়াও আরও একটি যাত্রা হয়েছিল প্রতিশোধের আগুনে পুড়ছে ভালোবাসা সেখানে আমার ডাবল রোল ছিল সেখানেও আমি আমার অ্যাক্টিংটাকে ফোটাতে পেরেছি প্রতিটা যাত্রাতেই থাকে প্লাস আমার কাছে বিশেষভাবে যাত্রাতে আমি অনেক বছর ইউটিউবে দেখেছি এই রিসেন্টলি পাচ্ছি না ওগো সিঁদুর তোমায় ভালোবাসি এটা আমার একটা ক্লাসিক বই ছিল তো ওটা খুব ভালো রেসপন্স করেছি আর ওভারঅল সবই নিয়ে নেয় মানুষ ভালোবাসে চলছে আপনি নিজের থেকে যদি কিছু বলতে চান নিজের থেকে বলতে চাই যাত্রা এভাবে এগিয়ে যাক এবছর যাত্রার বাজার কিন্তু বেশ ভালো আমরা আশাবাদী দু বছর তিন বছর ধরে করোনায় যে ক্ষতিটা হয়েছিল এবছর মনে হচ্ছে অনেকটাই আমরা ওভারকাম করতে পারবো আর সব থেকে বড় কথা অনেক চ্যারিটি প্যান্ডেলগুলো এগিয়ে আসছে তাতে আমার মনে হচ্ছে যাত্রার মানটা আবার আগের জায়গায় যাচ্ছে আর এই ধরনের থানায় শোগুলো হচ্ছে বেশ কিছু থানা অলরেডি আমরা করে ফেললাম তো এবং অনেক শোয়ের সংখ্যা যেগুলো ফ্রি শো তারাও অনেক বাড়িয়েছে এবং এবছর প্রচুর ভালো যাত্রা হয়েছে ভীষণ ভালো চলছে সেগুলো
তো আমার মনে হয় যাত্রার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল, আমার ভালো লাগছে আর কি। ঠিক আছে, আমার স্টার প্রোডাকশনের তরফ থেকে অনেক, হ্যাঁ স্টার প্রোডাকশনকে অনেক ধন্যবাদ, ওনারা আমাদের জন্য অনেক ভিডিও ভাইরাল হয়েছে দেখেছি, আমিও দেখেছি, অনেক লাইক কমেন্ট দেখেছি, এভাবেই আমাদেরকে হাইলাইট করুন, আপনারাও হাইলাইটেড হন, ভালো থাকুন, অনেক শুভেচ্ছা শুভকামনা রইল স্টার প্রোডাকশনের জন্য, থ্যাংক ইউ সো মাচ।